ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওলে দেখো এবং অবশ্যই শেয়ার করো এই চ্যানেলে বিএড ফোর্থ সেমিস্টারে দু হাজার উনিশ সালের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আজকে বিএড ফোর্থ সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশান এই অপশনাল পেপারের প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে এবং এ সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এছাড়া দু হাজার কুড়ি সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও সেই পিডিএফে দেওয়া রয়েছে দু হাজার উনিশ সালে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি হলো দু নম্বরের আপনার মতে কর্মশিক্ষার প্রধান কাজ কী কী বি কর্মশিক্ষায় সাঙ্গীকরণের দুটি উদ্দেশ্য লেখুন সি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার দুটি তাৎপর্য লেখুন কর্ম ও বৃত্তি শিক্ষায় আলোচনা পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লিখুন ই কর্মশিক্ষা বাজেট এবং পরিকল্পনা কেন অপরিহার্য দুটি বাক্যে লিখুন এফ পেশাগত অনুসন্ধান কী জি ইউ পি ডব্লিউ কি গ্রুপ বি পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কর্মশিক্ষা বলতে কি বোঝেন কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন হয় তা লিখুন সি শিক্ষাদানের মনোনয়ে পরিচিত করুন প্রশিক্ষণের প্রয়োজন কেন চার নম্বর প্রশ্ন কর্মশিক্ষা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন কর্মশিক্ষা কীভাবে সামাজিক দূরত্ব দূর করে ছ নম্বর প্রশ্ন কর্মশিক্ষায় কর্ম ও কর্মলীন পর্যায়ের পার্থক্য আলোচনা করুন গ্রুপ সি সাত নম্বর প্রশ্ন কর্ম ও বৃত্তি শিক্ষায় দার্শনিক ভিত্তি সম্পর্কে আলোচনা করুন আট নম্বর প্রশ্ন কর্মশিক্ষা শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা লিখুন